হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমার সকাল হচ্ছে বারোটা দুপুর তো আমি বারোটার সময় ঘুম থেকে উঠি শীতকালে না ইচ্ছা করে না তো কী ভাবাই তো যাই হোক আজকে সারাদিন কি কি করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ওঠার পরে দেখি আমার মা এসব কাজ করছে আমি এত ভোরবেলা উঠেছি যে কি বলবো রোদ উঠে গেছে মানে উঠোন লেপছে আর সিঁড়ি জল টল দিয়ে ধুয়েছে রান্না টান্না হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আর আমার ভাই ভাই দাকাও কি এটা এটা তোমার ফোন ফোনে কিচ্ছু নেই আর ওই যে বন্দুক বন্দুকই হচ্ছে সব সঙ্গী মা কি করছে জল দিচ্ছে জল দিচ্ছে না তুঠোন লেপছে ভাবছি যে এইখানটায় কটা ফুল গাছ লাগাবো ওই যে এইখানটা জায়গা আছে মাটি মাটি কী করবো ভাবছি কিন্তু রাস্তার সামনে যেহেতু বাড়ি লোকজন গেলে একদম ফুল যদি ছিঁড়ে আর আমাদের আশেপাশের মানুষগুলো ভালো না ফুল দেখলে টেনে ছিঁড়ে নিয়ে চলে যায় এখানে খাওয়া দাওয়া করছে আমাকে দেখে একটু ভয় সরে গেল তো এখনও আমাদের ভয় পাই মানে এখন একটু কম পায় আগে ভীষণ ভয় পায় তো এখন তাও দেখতে পাচ্ছি একটু সরে গেলে ওর কাছ থেকেও কিন্তু খেতে আসার আগে তো আসতোই না দিকে দিকে খিদে পেলেই ডাকে মা ভাইকে খাওয়াচ্ছে মানিক খাচ্ছে আমরা বেশ সবাই মিলে মজায় নিচ্ছিলাম আমার ভাইবার চোখ বন্ধ করে রয়েছে আবার আশীর্বাদ করছে আর আবার দিদি তো সেই দিকে পুরো অবাক হয়ে গেছে আমার দিদি বলছিল যে শিব ঠাকুর কথা বলা শিব ঠাকুর এবার কি কি হয়তো বলছিল সেটা দেখাচ্ছিল আমার ভাই ও সরস্বতী পুজো তো আর দেরি নেই আর আমি ঘরে বসে বসে কিভাবে নিজে স্কিন কেয়ার করি সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো শুরু করা যাক আজকে আমি তোমাদেরকে একটা ন্যাচারাল মেটার শেয়ার করব যেটা তোমাদের স্কিনকে ভেতর থেকে গ্লো করতে সাহায্য করবে আর তাছাড়া যদি তোমাদের স্কিনে ব্রনো ও ডার্ক স্পট পিগমেন্টেশন থাকে সেটাও দূর করতে কিন্তু সাহায্য করবে আর তোমরা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছো যে দিদি তুমি স্কিনে কি ইউজ করো কেন তোমার স্কিনে এত গ্লো করছে আমি সত্যি বলছি আমি এই যে ক্যামেরার সামনে রয়েছি আমি কিন্তু কোনো রকম মেকআপই করিনি তোমরা হয়তো বুঝতে পারছ যে এখানে আমার কিছু কিছু ছোটো ছোটো পিম্পলও উঠেছে আমি একদমই মেকআপ করিনি তো এটাই কিন্তু আমার ন্যাচারাল স্কিন আর এটা কিভাবে সম্ভব হয়েছে সেটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে পুরোটাই বলবো আচ্ছা তোমরা একটা কথা বলো তোমাদের বয়স হিসাবে কি স্কিন বেশি বাধ্যক মানে যেমন ধরো তোমার বয়স বাইশ কি তেইশ বছর কিন্তু স্কিনটা দেখতে ঠিক এই রকম তাহলে আমি প্রথমেই বলবো যে তোমরা কেমিক্যাল প্রোডাক্ট একদমই ছেড়ে দাও কি বলো তো তোমরা যদি কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করো তাহলে কিছুক্ষণের জন্য তোমাদের স্কিনটা গ্লো করবে কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে কিন্তু তোমাদের স্কিনটা একবারে ড্যামেজ হয়ে যাবে তাই বলবো যে তোমরা কেমিক্যাল প্রোডাক্ট একদমই ইউজ করো না সেটা যতই দামি হোক যদি আমার কথা মানো তাহলে প্রথমেই বলবো যে তোমরা কেমিক্যাল প্রোডাক্ট একদম সরিয়ে দাও তাতে তোমাদের পয়সাও বাঁচবে পকেট ফ্রেন্ডলি হবে আর তোমরা ন্যাচারাল পদ্ধতিতে স্কিন কেয়ার করো আর কিভাবে করতে হবে সেটা আমি তোমাদেরকে পুরোটাই বলে দিচ্ছি একটু ওয়েট করে যাও আজকে কিন্তু আমি তোমাদেরকে দুটো ডিআইওয়াই দেখাবো যেটা প্রথমত তোমাদের স্কিনকে ভেতর থেকে গ্লো করতে সাহায্য করবে দ্বিতীয়ত হচ্ছে তোমাদের যে পিম্পল রয়েছে বা ডার্ক স্পট রয়েছে সেটা দূর করতে কিন্তু একদম সাহায্য করবে তো চলো শুরু করা যাক এখানে কিন্তু আমি কথা বলছি মুলতানি মাটি নিয়ে আর হ্যাঁ মুলতানি মাটি কিন্তু আমাদের হাজার হাজার বছর ধরে আমাদের স্কিনকে দাগহীন আর হাইড্রেট রাখতে সাহায্য করছে আর সত্যি কথা বলতে এই মুলতানি মাটির সাহায্যে কিন্তু আপনি আপনার ত্বকে যে কোনো সমস্যায় দূর করতে পারবে মার্কেটে যেহেতু প্রচুর ভেজাল প্রোডাক্ট রয়েছে তার কারণে আমি বলবো নেচার শেয়ার এই প্রোডাক্টটা ইউজ করতে এটা কিন্তু আমার ব্যবহার করা বেস্ট মুলতানি মিট্টি নেচার শিওর এুলানি মিটটি হান্ড্রেড পার্সেন্ট পিওর হওয়ার সাথে সাথে এটা সার্টিফাইড বাই এ गवर्नमेंट বেলব এখানে রয়েছে দুশো গ্রাম মুলতানি মিট্টি যার দাম হচ্ছে দুশো নিরানব্বই টাকা তাছাড়াও কিন্তু এটা সবসময় অফারে থাকে দুশো চব্বিশ টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এটা কিন্তু তোমরা অ্যামাজনে সবসময় পেয়ে যাবে তাছাড়া আমাকে এখানে দিয়েছে ফ্রি রোজ ওয়াটার যেটা দারুণ ছিল তারপর দেখলাম এখানে একটা অ্যাপ্লিকেটারও রয়েছে আছাড় রয়েছে একটা চিরকুট যার মধ্যে রয়েছে অজস্র ডিআইওয়াই চলো এবার ডিআইওয়াই বানানো যাক এখানে আমি প্রথমে এক চামচ মুলতানি মাটি নিয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো এখানে রোজ ওয়াটার নিয়ে ভালো করে মিক্স করতে হবে এখানে আমি রোজ ওয়াটার দিয়ে দিয়েছি আর এটা কিন্তু এখন আমি ভালোভাবে মিক্সড করব। এখন আমি ভালোভাবে এটা মিশিয়ে নেব পুরোপুরি কিন্তু মুখটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে ড্রাই করে নিয়েছি এবার কিন্তু এই মিক্সারটা আমি প্যাক হিসাবে মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এটা কিন্তু এখন মুখের সব জায়গায় ভালোভাবে মেখে নিতে হবে দেখতে পাচ্ছো আমি কিন্তু খুব সুন্দর করে আস্তে আস্তে মুখে সব জায়গায় মেখে নিচ্ছি এটা কিন্তু আমি হালকা করে মুখে পেস্ট বানিয়েছি এতে সঙ্গে সঙ্গে লেগে যায় এটা আমার দশ মিনিট রাখতে হবে তারপরে কিন্তু উষ্ণ জলে মুখটা ধুয়ে নিতে হবে আটটা রেজাল্ট দেখলে কিন্তু তোমরাই চমকে যাবে তো চলো একবারে মুখটা ধুয়ে আসা যাক হালকা উষ্ণ জলে মুখটা ধুয়ে আসার পরে এই দেখো রেজাল্ট কত সুন্দর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আমার কিন্তু বেশ লেগেছে তো চলো এবার নেক্সট ডিআইওয়াই দেখা যাক এবার আমি বলবো তোমাদের স্কিনে যদি পিগমেন্টেশন স্পট বা ব্রণ থাকে তাহলে তোমরা মুলতানি মাটি কিভাবে ব্যবহার করবে এখানে আমি অল্প একটু মুলতানি মাটি নিয়ে নিয়েছি তারপরে এখানে একটু অল্প হলুদ দিয়ে দেবে তারপর এখানে রোজ ওয়াটার দিয়ে মোটামুটি মিক্স করে নিতে হবে মিক্সটা কিন্তু একদম রামানের মতো কাজ করবে তোমাদের ওপরে যেখানে তোমাদের ব্রন রয়েছে ওইখানে কিন্তু একদম ডাইরেক্টলিও লাগাতে পারো বা ওভার নাইটও ছেড়ে দিতে পারো শুধু কালো দাগ না তোমরা কিন্তু যে কোনো ব্রনের উপরেও লাগাতে পারো লাগানোর পরে তোমরা ওভার রাখতে পারো আর যদি প্রবলেম থাকে তাহলে তোমরা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ রেখে কিন্তু উষ্ণ গরম জলে ধুয়ে ফেলতে পারো এটাও কিন্তু অনেক ভালোভাবে কাজ করে মেল হোক বা ফিমেল তোমরা যদি কেমিক্যাল প্রোডাক্টগুলো দূর করে ন্যাচারাল প্রোডাক্টগুলো ইউজ করো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের লং টাইমে গিয়ে তোমরা নিজেদের স্কিন দেখে নিজেরাই হ্যাপি হয়ে যাবে আস্তে আস্তে তোমাদের স্কিন গ্লো করবে আর সেগুলো কিন্তু বাইরে থেকেই দেখা যাবে আর তোমরা যদি বিশ্বাস করে থাকো তাহলে অবশ্যই এই নেচার শিওরের প্রোডাক্টগুলো তোমরা অর্ডার করতে পারো আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো চলো আজকের মতো সবাইকে টাটা